তো বন্ধুরা, গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে 40 বা তার আশেপাশের যে সমস্ত পুরুষরা রয়েছেন তাদের ক্ষেত্রে স্ট্রোকের ঝুঁকিজনিত সমস্যার ক্ষেত্রে যে সুনির্দিষ্ট কারণগুলো, যেই কারণগুলো জানলে আপনি সতর্ক থাকতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা মূলত জানার চেষ্টা করব যে সমস্ত আমাদের মা বোনেরা রয়েছেন বা মহিলারা রয়েছেন যারা বাসায় সবসময় প্রতিনিয়ত আমাদের জন্য তারা কাজকর্মগুলো করেন এবং আমাদের জন্য সব সংসার পরিপাটি করে তারা আমাদেরকে প্রেজেন্ট করেন, এবং দেখা যাচ্ছে অনেকে গৃহিণী রয়েছেন যারা সবসময় চুলার পাশে থাকতে হয়, আগুনের পাশে থাকতে হয়। তো তাদের জন্য কিন্তু প্রচণ্ড পরিমাণে রিস্কের ব্যাপার রয়েছে। তো আজকের ভিডিওতে আমরা মূলত জানার চেষ্টা করব যে মহিলাদের ক্ষেত্রে যে কারণগুলো হলে আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে, বা যে বিষয়গুলো জানা থাকলে আপনি স্ট্রোকজনিত সমস্যা থেকে সতর্ক থাকতে পারবেন। তো প্রথমে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে বুক, গলা, চোয়াল বা কাঁধের অংশে প্রচণ্ড পরিমাণে ব্যথা হওয়া, সেটা সেই ব্যথাটা হঠাৎ করে হয়ে যেতে পারে। যাদের দেখা যাচ্ছে যে এমনিতে ব্যথাযুক্ত সমস্যা রয়েছে বা ব্যথার সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে না, হঠাৎ করে যদি কারো দেখা যাচ্ছে যে বুকে ব্যথা বা পিঠে ব্যথা বা বুকের বাম পাশে ব্যথা বা চোয়ালে ব্যথা বা কাঁধে প্রচণ্ড পরিমাণে ব্যথা, সেক্ষেত্রে অবশ্যই আপনার কিন্তু চিন্তার বিষয় রয়েছে। এই ব্যথা কিন্তু আপনার স্ট্রোকজনিত সমস্যাও বৃদ্ধি করতে পারে। হঠাৎ করেই পেটে ব্যথা, পেটে অস্বস্তি, দেখা যাচ্ছে যে পেটে প্রচণ্ড পরিমাণে জ্বালা পোড়া, বুকে জ্বালা পোড়া করা, এই ধরনের সমস্যা যদি আপনার সৃষ্টি হয়ে যায় তাহলে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নেওয়ার প্রয়োজন রয়েছে। কারণ এটাও একটা গুরুত্বপূর্ণ কারণ, যেই কারণটা হচ্ছে আপনার, যে লক্ষণটা হচ্ছে আপনার, দেখা যাচ্ছে যে স্ট্রোকজনিত কারণ হতে পারে। অনেকের ক্ষেত্রে শ্বাস প্রশ্বাস ছোটো হয়ে যাওয়া, আপনি যদি দেখা যায় পূর্বে হাঁপানি, অ্যাজমা এই ধরনের প্রবলেম না থাকে, হঠাৎ করে আপনারা দেখতে পাচ্ছেন যে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে, প্রচণ্ড পরিমাণে বুকের মধ্যে চাপ সৃষ্টি হচ্ছে, এই ধরনের সমস্যা হলে আপনাকে বুঝতে হবে যে এটাও আপনার দেখা যাচ্ছে যে চিন্তার বিষয় রয়েছে। আপনার স্ট্রোকজনিত সমস্যার ক্ষেত্রে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কারণ। অতিরিক্ত ক্লান্তিবোধ বা দুর্বলতা, দেখা যাচ্ছে আপনার স্বাভাবিক যে দৈনন্দিন জীবনযাপন, যে কাজকর্ম, সেগুলো আপনি এমনিতে করতে পারতেন, হঠাৎ করে আপনার কাছে আজকে মনে হচ্ছে যে প্রচণ্ড পরিমাণে দুর্বল লাগতেছে বা প্রচণ্ড পরিমাণে ক্লান্তি লাগতেছে কোনো কারণ ছাড়াই, এই কারণটাও কিন্তু আপনার হতে পারে যে আপনার হার্ট অ্যাটাকের জন্য গুরুত্বপূর্ণ একটা কারণ। কোনো কারণ ছাড়াই শরীর দেখা যাচ্ছে যে অস্বাভাবিকভাবে ঘেমে যাচ্ছে, আপনি হয়তো বা কাজকর্ম করেছেন বা পরিশ্রম করেছেন, আপনি ক্লান্ত, সেই ক্ষেত্রে আপনার কিন্তু শরীর ঘামতেই পারে বা গরমকালে শরীর ঘামতে পারে, এটা স্বাভাবিক। এখন আপনার দেখা যাচ্ছে কোনো কারণ ছাড়াই হঠাৎ করে আপনার শরীরটা প্রচণ্ড পরিমাণে ঘেমে যাচ্ছে, যদি এই ধরনের সমস্যা ক্রিয়েট হয় তাহলে আপনাকে বুঝতে হবে যে এটাও কিন্তু আপনার চিন্তার কারণ হতে পারে। সেক্ষেত্রে আপনার স্ট্রোকজনিত কারণে যে লক্ষণগুলো তার মধ্যে কিন্তু এটাও একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে হঠাৎ করে বমি বমি ভাব বা বমি হওয়া, প্রচণ্ড পরিমাণে বমি, তীব্র বমি, যেটা ওষুধ খাওয়ার মাধ্যমে দেখা যাচ্ছে যে কমতেছে না। তো এই ধরনের সমস্যা হলে অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে যে যেই কারণগুলো আজকে উল্লেখ করলাম তার ভিতরে যদি উল্লেখযোগ্য কারণগুলো আপনার দেখা যায়, সেক্ষেত্রে অবশ্যই বলবো যে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে হবে, এবং সশরীরে আপনাকে স্বাস্থ্য কমপ্লেক্স, থানা লেভেলের হাসপাতাল, উপজেলা সদর হাসপাতাল অথবা কমিউনিটি ক্লিনিক, যেটা আপনার আশেপাশে আছে, সেখানে গিয়ে আপনার একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন, পরামর্শের আওতায় চলে আসবেন, তা নাহলে কিন্তু আপনার বিপদের সম্ভাবনা রয়েছে। তো এই যে কারণগুলো সেগুলো থেকে যেন ওভারকাম করতে পারি, সেজন্য মূলত হচ্ছে আমরা আমাদের এই পেজটিতে ভিডিওগুলো দিয়ে যাচ্ছি। তো আমাদের ভিডিওগুলো কেমন লাগছে তা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন, আর পরবর্তী ভিডিওটা কোন বিষয়ের উপর দেখতে চান সেটাও আপনারা জানাতে পারেন। আর পেজটি লাইক, ফলো, শেয়ার দিয়ে রাখার জন্য সবাইকে আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।